হ্যালো ভিয়ার্স আজকে আমরা কথা বলবো মনোটাইজেশনের আপডেটে আমরা জানি অনেকের চ্যানেলে মনোটাইজেশনটা অ্যানেবল হয়ে গেছে ইতিমধ্যেই এবং কিছু কিছু চ্যানেলে এখন পর্যন্ত মনোটাইজেশনটা অ্যানেবল হয়নি এবং কারো কারো ক্ষেত্রে তাদের মেইলে রিজেক্টেড একটা মেইল আসছে যে ইউটিউব থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে মনোটাইজেশনের জন্য তো আজকে এই সমস্ত ব্যাপার নিয়েই আজকে আমরা আলোচনা করব। সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ইউটিউব তাদের অফিসিয়াল ফোরামে একটা আপডেট দিয়েছে সেখানে তারা বলেছে যে প্রত্যেকের ইউটিউব চ্যানেলটা রিভিউ করা শেষ হয়েছে যাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম যারা রিস করেছে তাদের প্রত্যেকের চ্যানেলটা রিভিউ করা শেষ হয়েছে এবং রিভিউ শেষে তারা তিন প্রকার আপডেট তারা দিয়েছেন তো এখানে কথা আছে এখানে এক জুন এক জুন দুই হাজার আঠারোর আগে যাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে শুধুমাত্র তাদের চ্যানেল রিভিউ করা শেষ হয়েছে একজনের পরে যদি কারো চ্যানেল রিভিউ মানে কারো চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যদি একজনের পরে যদি কারো হয়ে থাকে তাহলে সেই চ্যানেলগুলো এখন পর্যন্ত রিভিউ করা হয়নি তো সে বিষয় নিয়ে আমি পরে আসছি তো প্রথমে আসি এক জুন দুই হাজার আঠারোর আগে যাদের চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছিলো তাদের চ্যানেল রিভিউ করার পরে ইউটিউব তিন প্রকার আপডেট দিয়েছে প্রথম আপডেটটা হলো যাদের কোনো কোনো সমস্যা নেই তাদের মনোটাইজেশনটা অ্যানেবল করে দেওয়া হয়েছে এবং এরকম অনেক আছে আমরা বিভিন্ন ধরনের গ্রুপে যখন যাই তখন দেখি অনেকের মনিটাইজেশনটা কিন্তু অ্যানেবল করে দিয়েছে ইউটিউব যাদের মনোটাইজেশনটা অ্যানেবল করে দিয়েছে তাদেরকে কংগ্রাচুলেশান এবার সে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন হলো কিছু কিছু চ্যানেলগুলোকে তারা সেকেন্ড রিভিউ করবে এরকম একটা কমিটমেন্ট তারা করেছে সেকেন্ড রিভিউ অর্থ প্রথম একবার রিভিউ কিন্তু তারা করেছে বাট তারা মনোটাইজেশনের জন্য অ্যানাবল করেনি কিন্তু রিজেক্টও করেনি তাদের চ্যানেলগুলোতে দ্বিতীয়বার আবার রিভিউ করার কথা বলা হয়েছে এর মেইন কারণ হল চ্যানেলগুলোতে কন্টেন্ট খুব কম খুবই সীমিত কিছু কন্টেন্ট যার কারণে তারা আইডেন্টিফাই করতে পারছে না আসলে চ্যানেলটিকে মনেটাইজেশনের জন্য অ্যানেবল করা যাবে কি না এই কন্টেন্টগুলো মনোটাইজেশনের জন্য অ্যানেবল হবে কি না এই তারা চ্যানেলের ধরনটা আইডেন্টিফাই করতে পারছে না আর আইডেন্টিফাই করতে না পারার কারণে তারা এই চ্যানেলটাকে দ্বিতীয়বার রিভিউ করবে তো দ্বিতীয়বার কখন রিভিউ করবে কিভাবে করবে সেটা সে সম্বন্ধে তেমন বিস্তারিত কিছু বলা হয়নি তবে যাদের এরকম অপশন যাদের এরকম ঝুলে আসে মনোটাইজেশনটা অর্থাৎ দ্বিতীয়বার রিভিউ করবে তাদেরকে তাদের জন্য একটাই উপদেশ তারা কন্টিনিউয়াস ভিডিও দিতে থাকুন যাতে আপনার চ্যানেলটা আইডেন্টিফাই করতে পারে যে আপনার চ্যানেলে কী ধরনের আপনার চ্যানেলটা ভালো না খারাপ আপনার চ্যানেলে কী ধরনের কন্টেন্টগুলো আসলে আপনার কন্টেন্টগুলো কীরকম এই জিনিস যদি ইউটিউব আইডেন্টিফাই করতে পারে তাহলে তারা সেকেন্ড রিভিউয়ে যে আপনার চ্যানেলটা মনোটাইজেশানটা এনেবল করে দেবে তো এবার আসি লাস্ট এবং তৃতীয় অপশন যাদের চ্যানেলটা মনোটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তো রিজেক্ট কী কী কারণে করা হয়েছে এ বিষয়ে তিন চারটা আলোচনা আমি করবো প্রথম প্রধান প্রধান তিনটা আলোচনা করব প্রথমটা হলো প্রথম কারণ হলো যে যাদের চ্যানেলে কপিরাইট ভিডিও আছে সে কপিরাইট ওনার কপিরাইট ক্লেম করুক না করুক সেটা কোনো সমস্যা না কপিরাইট স্ট্রাইক থাক বা না থাক এটাও কোনো সমস্যা না বাট অন্যের অন্যের কন্টেন্টগুলো এডিট করে বিভিন্নভাবে এডিট করে মডিফাই করে সেটা আনানোর চেষ্টা করা হয়েছে এ ধরনের কন্টেন্ট যাদের যাদের চ্যানেলে আসে তাদের চ্যানেলের মোটাইজেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে মোটাইজেশন রিজেক্টেড সেকেন্ড কারণ হলো স্প্যামিং স্প্যামিং অর্থ হলো যে অনেকের ভিডিওতে অর্গানিক কোনো ভিউ নেই যে ভিউগুলো আছে তার ম্যাক্সিমাম ভিউগুলো সোশ্যাল মিডিয়া থেকে অথবা ডিরেক্ট লিঙ্ক থেকে অথবা নিজে নিজে ভিউ করেছে অথবা ডিরেক্ট লিঙ্কটের কারো কাছে শেয়ার করেছে সে বারবার ভিউ করেছে এরকম করে যারা চার হাজার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা ওয়াশ টাইমটা যারা গেইন করেছেন তাদের চ্যানেলের মোটোটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তিন নম্বর কারণ হলো মিস্তিরিং ম্যানাডাটা মিস্তিরিং ম্যানাডাটা সম্বন্ধে আগেও বহুতবার আমি আলোচনা করেছি যে ম্যান অর্থ হলো ভিডিও ডেসক্রিপশন ট্যাগ টাইটেল ইত্যাদি ইত্যাদি সো এই ট্যাগ টাইটেল ডেসক্রিপশনে যারা ভিউ পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ট্যাগ ইউজ করেছেন যারা মানে কোনো প্রকার ভিউটের রিলেটেড কোনো ট্যাগ না অন্য রিলেটেড ট্যাগ ইউজ করেছেন শুধুমাত্র ভিউটাকে গেইন করার জন্যে এরকম যাদের যাদের চ্যানেলে আইডেন্টিফাই করতে পেরেছে তাদের চ্যানেলটাকে তাদের চ্যানেলের মোটাইজেশনটা রিজেক্ট করা হয়েছে সো আপনার চ্যানেলে যদি এরকম কোনো কন্টেন্ট থাকে এরকম কিছু থাকে তাহলে সেগুলোকে সেগুলোকে সংশোধন করুন এবং কি কারণে আসলে আপনার চ্যানেলটা মোটোটাইজেশন করা হয়নি বা আপনার কী কী ভুল আছে এই জিনিসগুলো আপনারা ফাইন্ড আউট করুন এবং নিজের চ্যানেলের ভিউ আশা করি নিজেরাই ভালো বুঝবেন সো এই ধরনের ভুল যদি আপনার থাকে তাহলে সেই ভুলগুলোকে শোধরান শুধরানোর পরে নতুন করে ভিডিও আপলোড করুন এবং সেই ভিডিওগুলো থেকে সেই ভিডিওগুলো থেকে আবারও আপনার ওয়াচ টাইমটা গেইন করেন গেইন করেন তারপরে আপনারা এক মাস পর যদি তারপর আপনার এক মাস পর যদি সেটাকে আবারও মোটোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে তারা সেটাকে আবারও বিবেচনা করবে এবং দ্বিতীয়বার খেয়াল রাখবেন দ্বিতীয়বার অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার চ্যানেলটা যেন এই সব কোনো ভুল না থাকে যেন কোনো স্প্যামিং স্প্যামিং কোনো ভিউ যেন না থাকে কোনো মিস্তিমিক ম্যারেটারের মাধ্যমে কোনো ভিউ যেন না থাকে কপিরাইট কন্টেন্ট দিয়ে একটা ভিউ গেইন করা এরকম ভিউ যেন না থাকে সেই দিকে লক্ষ্য রেখে দ্বিতীয়বার আপনারা মোটোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা আবারও মো আপনার চ্যানেলটা রিভিউ করবে এবং তখন যদি কোনো সমস্যা না পায় তাহলে মনিটাইজেশনের জন্য অ্যানেবল করে দেবে বাট যদি সেকেন্ড টাইমেও আপনার চ্যানেলে এরকম কিছু পায় তাহলে আসলে আপনার চ্যানেলে আর মনিটাইজেশন কখনও অন করবে কি না সে বিষয়ে সংশয় কিন্তু থেকেই যাবে সো রিক্স নেবেন না যেহেতু মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটা কোয়ালিফাইড হয়ে গেছে অর্থাৎ আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যেহেতু আপনার হয়ে গেছে সো এখন সব সব পূর্বের সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে এই এই জিনিসগুলো শুধরে আবারও ভিডিও ভিডিও কন্টিনিউস ভিডিও আপলোড করতে থাকেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনার মনিটাইজেশন আশা করি পেয়ে যাবেন সো এবার আসি এক জুন দুই হাজার পরে যাদের চ্যানেলে মনোটা যাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা টাইম হয়েছে তাদের জন্য ইউটিউব বলেছে তাদের জন্য কোনো টেনশন করতে হবে না তাদের কোনো চিন্তা করতে হবে না যেদিন থেকে এক হাজার সাবস্ক্রাইবার এবং মানে চার হাজার ঘণ্টা টাইম হবে সেই দিন থেকে ম্যাক্সিমাম 30 দিনের ভিতরে ইউটিউব সেটাকে রিভিউ করবে এবং আপনার চ্যানেলটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে মনোটাইজেশনের জন্য অ্যানেবল করবে আর যদি তারা আইডেন্টিফাই করতে না পারে তাহলে আবারও আন্ডার রিভিউ মানে আবারও সেকেন্ড টাইম রিভিউ করবে এবং যদি আবারও এরকম কোনো অর্গানিক ভিউ না থাকে স্প্যাম বা স্প্যাম বা কপোরেট কন্টেন্ট পায় তাহলে আবারও আপনার চ্যানেলে কিন্তু রিজেক্ট করবে এক জুন দুই হাজার আঠারোর পরে যাদের চ্যানেল যাদের চ্যানেলটাতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে তাদের জন্য তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই ইউটিউব বলেছে যে তারা যেদিন থেকে আপনার জিনিসটা পূর্ণ হবে সেদিন থেকে এক মাসের মধ্যেই আপনার চ্যানেলটা রিভিউ করবে এবং আপনার আপনার ডিটেলসটা মেইলে জানিয়ে দেওয়া হবে তো ভিউয়ার্স এই ছিল মানে মোটামুটি ইউটিউবের লেটেস্ট আপডেট যদি আমার আপডেট যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার ভিডিও থেকে এক পার্সেন্টও উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো টুইটারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন